কিন্তু মন আমার মানছে না। আমার সেদিন ব্যথা লেগেছিল, আনন্দ হয়েছিল যেদিন আমি 16 তারিখে জানতে পেরেছিলাম যে আমি তাহলে সভাপতি, আর সেদিন আমি ব্যথাপু হয়েছিলাম যেদিন জানতে পেরেছিলাম সুপ্রিয় সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারের মধ্যে থাকছে না। দুটোই আমার মধ্যে কাজ করেছে। সুতরাং আপনারা মনে রাখবেন, এই ওয়ার্ডের আমি ছেলে, এই ওয়ার্ডের মধ্যে আমি থাকি। সুতরাং এই ওয়ার্ডের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। 10 নম্বর ওয়ার্ডে যে উন্নয়ন হয়েছে, এবারে পৌরসভার কোনো ওয়ার্ডে এত উন্নয়ন হয়নি। মানুষের সঙ্গে যে সংযোগ সুপ্রিয় সামন্ত রেখে গেছেন, এরকম সংযোগ মেমারি পৌরসভার কোনো কাউন্সিলার বর্তমান কাউন্সিলার রেখে যাননি। প্রতিনিয়ত 6-20 দিন উপেক্ষা করো এই ওয়ার্ড অফিসে বসে মানুষের সেবা করে গেছেন। তাই আপনাদের কথা দিচ্ছি যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। বল ঠিকই বলেছে, চেয়ারম্যান একার নয়, চেয়ারম্যান লেগে থাকবেন না, নয়তো 2 মাস পরে চলে যেতে পারি, 7 দিন পরে চলে যেতে পারি। কিন্তু আমার কাজ, আমার কাজের ধারা, আমার গতি, সেটা কিন্তু মানুষের কাছে দাগ থেকে থাকবে। তাই আমার একটাই কথা, দেখুন আমি বলেছি যে যে সমস্ত ওয়ার্ড কমিটিগুলো আছে, যারা দীর্ঘদিন ধরে ওয়ার্ডের কমিটির মধ্যে আছে, যারা সভাপতি আছে, আমরা তাদেরকে ফিরে নিই। আমরা সবাইকে নিয়ে নতুন করে একটা সংগঠন তৈরি করবো, যেখানে সকলে মিলে, নবীন প্রবীণ সকলে মিলে আমরা সেই সংগঠনের দায়িত্ব নিয়ে আগামী পৌরসভা নির্বাচন যে এরকম নভেম্বর মাসে এবং 10 নম্বর ওয়ার্ডে আমরা আগাম ঘোষণা করে নিয়ে যাচ্ছি। আমাদের প্রার্থী সুপ্রিয় সমর্থকে আমরা 2000 ভোটে জিতবো। আমি পৌরসভা নির্বাচন যে এরকম নভেম্বর মাসে এবং 10 নম্বর ওয়ার্ডে আমরা আগাম ঘোষণা করে নিয়ে যাচ্ছি। আমাদের প্রার্থী সুপ্রিয় সমর্থকে আমরা 2000 ভোটে জিতবো।